गाइस কেমন আছো তোমরা আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো গাইস টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝে গেছো আজকে আমরা দেখি আর কি ট্রিপে যাব মানে ট্যুর যায় কি বলতেই পারে আর ট্রিপে বলতে আমরা যাব হলো কুয়াকাটা কুয়াকাটা এমে ঘুরতে এটা হলো ফ্যামিলি ট্রিপ এখন বন্ধু বান্ধব নিয়ে যাওয়ার বয়স হয়নি তা যাব না ইনশাআল্লাহ বড় হলে বাইক টেক দিয়ে ঘুরব আপাতত ফ্যামিলি ট্রিপে আমি একদম গাইস দেখা বুঝতেই পারতাছি আমি রেডি কিন্তু আমার আম্মাবু রেডি এখন সবাই রেডি হলে আমরা বাসা থেকে বের হয়ে যাব इंजिन रूम छोड़ साउंड आसते भिडियो करते अनेक नएज आज শোনাই যেতেছে না তো আর কি ভিডিওর প্রিপেয়ার নিতে পারি নাই তো এখন খাওয়া দাওয়া শেষ করে দেখি এখন কয়টার মতন বাজে কয়টা বাজে তো গাইস এখন প্রায় 10:58 বাজতেছে তো 10:58 বাজে তো এখন 10:58 এখন দেখি পরে এটা ছোট একটা ঘুম দিয়ে আবার রাত 2-3টার দিকে উঠা আবার একটা ক্লিপ নেব তো গাইস এখন আবার রাত্রে ক্লিপে দেখাচ্ছি তো গাইস এইমাত্র এসে আর কি আমি বরিশাল পৌঁছলাম মানে এইমাত্র না আমরা আসতে হলো 5:00 এখন 6:15 বাজে আমরা এতক্ষণ আর কি শুয়ে ফেসে কাটাই দিছি তো এখন আমরা পুরো ফিট ফিসে এবং পুরো রেডি দেখতেই পারতেছি এখন রেডি এখন এখান থেকে বাইর হবো পরে একটা দেখি কি দিয়া কুয়াকাটা যেতে হবে তো ডাইরেক্ট কুয়াকাটা দেখাই যাস আমি ভাবছিলাম আর কি আমি ডাইরেক্ট আর কি কুয়াকাটা গিয়ে ব্লগটি স্টার্ট করবো বাট দেখি বরিশাল আমাদের মোটামুটি একটু ঘোরা হয়ে যেতেছে কারণ আমাদের যে বাস ওইটা হলো 5:30 এখন এখানে আমরা একটু ঘোরাঘুরি করতেছি আর এটা একটা মসজিদ আর মসজিদটা ভাই এত সুন্দর আমি যদি আপনাকে দেখাই এই যে মসজিদ আর কি এটা গম্বুজ আর নিচের যে ওয়াল এটাও একদম অসাম আর এটা হলো ভিতরের ইন্টেরিয়র আর এটা দেখলে এত বড় গাইস এই যে উপর পর্যন্ত আর এই যে পর্যন্ত এখানে মানুষ আছে গাইস অনেক বড় একটা মসজিদ দে আর এটা হলো আর গাইস এটা হলো ভিতরের সাইড এখনো বাইরের সাইড বাকি আছে এই যে এখান দিয়ে অনেক গার্ডেনের মতন আছে আর এটা কি এটা সম্ভবত মসজিদের একটা পার্ট আর এর এর সাইডেও আর কি বাইরে আর এটা হলো মেন গেট আর কি যে এই মসজিদের নামটা ঠিক ভুলে গেছি আর এটা হলো এত বড় গাইস গাইস এত বড় একটা জায়গা এত সুন্দর একটা মসজিদ मस्जिद তো গাইস আমরা কি ইচ্ছা ছিল হলো ডাইরেক্ট এখান থেকে কুয়াকাটা চলে যাব ওই যে মসজিদ পর আমি আরো দুইটা জায়গা দুইটা প্লেস ঘুরছি ওইটা আর আমি রেকর্ড করতে পারি না কারণ আমার ফোনের চার্জ অনেক কম ছিল এই জন্য রেকর্ড করা হয়নি আর গাইস এই যে হাতে চা দেখতে পাচ্ছেন আর দেখা যায় না এই যে গাইস হাতে চা গাইস চাটা একদম অনেক অসম আর গাইস এখানে মানুষ কিন্তু এত ভালো আমরা কি যে বাসে থাকছি যে বাসে বলতে কি এটা হলো আমার একটা খালু আর কি চেনা পরিচিত একজন মানুষ অফিসে একসাথে কাজ করে উনি এত পরিমাণে ভালো মানুষ
এত কম, আর বরিশালের মানুষ এত ভালো, এটা আমি আগে থেকে জানতাম, বাট নিজে কখন আইসা এত আর কি ভালো ব্যবহার পাবো আমি কখনো আশাও করিনি। তা ওনাদের ব্যবহার প্লাস সব কিছু আমার কাছে অনেক ভালো লাগছে। আর বিশেষ করে খাবার দাবারের বিষয়ে, মানে এত পরিমাণে খাবার আমরা খাইছি গ্যাস বলার বাইরে। এই যে এখন আমার গ্যাস চা দিয়ে রাখছে, এই যে চাটা দিয়ে রাখছে, আর দেখি চার পরে আরও অনেক কিছু আছে, ফল ফ্রুট ওগুলোও খেতে হবে। পরে আমাদের এখন হলো 5:30 আর কি বাস, কারণ আমরা সকালে বাসটা মিস করছি। দেখি এখন 5:30 বাসটা আমাদের ধরতেই হবে, যে করে হোক, নাহলে আমাদের আর আজকে কুয়াকাটা যাওয়া হবে না। তো দেখি এখন চাটা খাই। আর গাইস, আমরা যে বাসাতে দুই বাসের সামনে দেখছেন কি সুন্দর ভিউ দেখা যাচ্ছে না, আর সামনে অনেক বড় একটা মাঠ। এর সকালে যখন আমরা আসি পুরাটা কুয়াশা দিয়ে ভরা ছিল, এত সুন্দর লাগতেছিল, তখন আমি আপনাদের দেখাইতে বলে অনেক ভালো লাগতো। তো গাইস, তো দেখি এখন আমরা ডাইরেক্ট দেখি কুয়াকাটা দিয়ে যাই, আর আমাদের কোনো ঘোরা প্লেস নেই কুয়াকাটা গিয়ে, একদম ডাইরেক্ট হোটেল রুমে দেখা যাচ্ছে, সেখানে আর কথা বলবো কমই করি, বাই। তো গাইস, আমরা এখানে আসছি, আরও অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় হয়ে যাব আমরা আসছিল ঠিক 9:30 আসছি। এটা এসে আমরা আর কি হোটেলে উঠছি, বা এখন আমরা খাইয়ে দেয় একদম রুমে এসে বসে। আর গেছি, আমি যদি রুমটা দেখাই তাহলে আমি ভাবছিলাম প্রথমে রুমটা আইসে একদম শ্যুট নিয়ে নিয়ে ঢুকবো, বাট রুমের যে অবস্থা, আমরা অনলাইনে বুক দিছি আর কি রুমটা, রুমের একটু অবস্থাটা দেখলে যে ভালো হয়েছে। প্লাস এই যে একটা ফ্যান চলে নেই, যে গেছি ফ্যানটা চলে না, প্লাস লাইটের গেছে অনেক অভাব, একটা লাইটই দেখছে। আর গেছি এই যে টিভিও চলতেছে না। আর যদি গেছি দেখো এত ময়লা গেছে আশেপাশে, তো তা ফেলে দেখা যায় এত ময়লা। আর গেছি আমরা যখন আর কি রুমে ঢুকছি, এত পরিমাণের বদ্ধ একটা, মানে কি বলবো, এমন গন্ধ করতেছে, কি বলবো। তো গেছি অনলাইনে কখনো অর্ডার দেবেন না। এই হোটেলের নামটা আমি উল্লেখ করি, হোটেল সি কুইন্স। এটা আর কি আমি অনেক ব্লগে দেখছি মানুষ ভালো বলে, এটা ভালো বলতে আমি একমাত্র 7টাই আর কি দেখছি, এটা যে একদম টপ ফোরটা আছে ওইটাই দেখছি। এছাড়া গেছে আমি আর তেমন কিছুই দেখি নাই, এখন ওইটাও দেখা হয় নাই ভালো করে, এটা সকালে গিয়ে দেখতে হইবো। তাও দেখি আমি আর কি যতটুকু দেখছি সাদি ভালো, বাট রুমের অবস্থা দেখা গেছে একদম পুরাই বাজে, কারণ না আরও কখনো অনলাইনে বুক দেওয়া হবে না। এবারে পুরো বছরের ট্রিপ বলতে কি এই কুয়াকাটা ট্রিপই সবচেয়ে বাজে গেছে আমাদের এই হোটেলের কারণে। দেখি কালকে ইনশাল্লাহ। তো গাইস, বরিশাল টু কুয়াকাটা আমরা এই ঘুরলাম আর কি। বরিশালটা আমার কাছে ভালো আছে, বাট কুয়াকাটা এই হোটেলে এসে গেছে দুদিন দেখা হবে। তো আজকে এখানে বিরিয়ানি খাচ্ছি ইনশাল্লাহ, কুয়াকাটার নেক্সট স্পটগুলো কীভাবে ঘুরলাম কী করলাম ওইটা দেখা হবে। তো আজকে এখানে বাই, লেটস স্টে সেফ, আল্লাহ হাফেজ।